প্রতিবেশী আপনাদের আমি সন্তান, আমি শুধু একটা মেসেজ দিতে এসেছি আপনাদেরকে, সেটা হলো আউলিক মানে নৌকা, নৌকা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের জাতীয় প্রতীক, বাঙালি জাতির জাতীয় প্রতীক। আর এই জাতীয় প্রতীকের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হচ্ছেন আপনারা। আপনারা জন্ম থেকে নৌকাকে ভোট দিয়েছেন, স্বাধীনতা পরবর্তী আপনাদের ভোটকে আমরা রিজার্ভ ভোট মনে করি আওয়ামী লীগ। তো আমরা আশা করব আমাদের হাইক ইউনিয়নে আপনারা সহ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যতগুলো লোক আছি মুসলিম সহ আমরা সবাই মিলে এই নৌকাকে বিজয়ের জন্য কাজ করব, নৌকাকে ভোট দিব, আলহাজ মোতা ইসলাম চৌধুরীকে বিজয় করব। আলহাজ মোতা ইসলাম চৌধুরীকে বিজয় করে, নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো সরকার গঠনের জন্য সহযোগিতা করব। আর শেখ হাসিনা যখন সরকার গঠন করবে আপনারাও নিরাপদ থাকবেন, আমরাও নিরাপদ থাকব, দেশটা নিরাপদ থাকবে, উন্নয়নের তারা অব্যাহত থাকবে এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করে এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন এবং নৌকায় ভোট দেবেন, কোনো বিভ্রান্ত হবেন না। এখানে শেখ হাসিনার মনোনীত একমাত্র প্রার্থী আলহাজ মোতা ইসলাম চৌধুরী, এর বিকল্প কোনো প্রার্থী নেই, আওয়ামী লীগের আর কোনো প্রার্থী নেই। কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চেষ্টা করে এগুলোকে তাঁত ভাঙা আপনারা জবাব দেবেন। আপনাদের আমাদের সকলের মার্কা নৌকা, নৌকা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।